কখন যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে ভালো ভালোবাসো। এই ধরনের স্ক্রিন ভিডিও বা স্ট্যাটাস ভিডিও, লিরিক্যাল ভিডিও বানানোর জন্য আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে। তারপর আপনি যে গানটি দিবেন আপনার ভিডিওর সাথে, ওই গানটি লিখে সার্চ করবেন। যেমন আমি অভিমান গানটি দিব, তাই আমি সার্চ করলাম অভিমান ব্ল্যাক স্ক্রিন। এই ধরনের ব্ল্যাক স্ক্রিন ভিডিও প্রথমে নেবেন। এই যে লিরিক্যাল ভিডিও প্রথমে নেবেন আপনার পছন্দ মতো গান। তারপর আপনি এই গানটি আপনার মোবাইলে গান ডাউনলোড করার যদি কোনো সফটওয়্যার থাকে সেটি দিয়ে ডাউনলোড করে নেবেন। আমি আমার এই গানটি ডাউনলোড করার জন্য স্ন্যাপটিউব নামের যে অ্যাপস আছে সেটি ইউজ করছি এবং সেটি ডাউনলোড করে নিলাম আমি আমার মোবাইলে। আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে আপনার ডাউনলোড স্পিড। ইন্টারনেট স্পিড যদি বেশি হয় তাহলে খুব জলদি আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। হতে হতে আমি কিছু কথা বলি। আপনি এইভাবে যে কোনো ধরনের গান, ভোগ বাংলা, ইংরেজি বা হিন্দি, আপনি যে কোনো ধরনের গানের সাথে আপনার পছন্দ মতো ছবির সাথে আপনি লিরিক্যাল গানগুলো বসাতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গান আপনি আপনার ছবির সাথে, যে কোনো ছবি বা শর্ট ভিডিওর সাথে আপনি বসাতে পারবেন। অ্যানিমেশন ভিডিও থাকে, ওই অ্যানিমেশন ভিডিওগুলোর সাথেও আপনি চাইলে এই যে ব্ল্যাক স্ক্রিনের যে গানগুলি আছে, লিরিক্যাল গানগুলি, এগুলি আপনি বসিয়ে সুন্দর একটি ভিডিও বানাতে পারবেন খুব সহজেই। গানটি ডাউনলোড করা হয়ে গেছে, এরপর আপনাদের প্রয়োজন হবে কাইন্ড মাস্টার নামক অ্যাপসটি আপনার ভিডিও এডিট করার জন্যে। এই কাইন্ড মাস্টার অ্যাপসটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এটি ওপেন করবেন। ওপেন করার পর ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। তারপর আপনি অনেক রেশিও পাবেন, এখান থেকে আমি 4:3 রেশিওটি ব্যবহার করে নেক্সটে দিলাম। আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ছবি বা ভিডিওর সাথে আপনি এই যে লিরিক্যাল গানটি বসাতে যাচ্ছেন সেটি আপনি ওপেন করবেন। আমি আমার এই ভিডিওর জন্য প্রয়োজনীয় অ্যানিমেশন ভিডিওটি ওপেন করলাম। দুঃখিত, এখানে দুইটি ভিডিও ওপেন হয়ে গেছে, আমি একটি ডিলিট করে দিচ্ছি। এরপর এই ভিডিওর আপনি ইচ্ছে করলে লেন্থ আপনি যতটুকু প্রয়োজন আপনি বাড়াতে পারেন। আপনার গান আপনার যত সেকেন্ডের হবে বা যত মিনিটের হবে আপনি ততটুকু বড় করতে পারবেন। এবার আপনি এখান থেকে আপনি যেই আপনার ইমেজটা আছে, ভিডিওটা আছে বা ইমেজ যেটাই থাকুক না কেন, সেটাকে আপনি আপনার স্ক্রিন অনুযায়ী আপনি বড় জুম করতে পারবেন। এবার আপনি ওই যে ডাউনলোড করা ভিডিওটি দেওয়ার জন্য আপনি লেয়ার অপশন থেকে যেই ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডার থেকে গানটি আপনি ওপেন করবেন। এখানে ওকে চাইবে, আপনি ওকে পারমিশন দিয়ে দিবেন। তারপর আপনার কাজ হবে এই যে গানটি আছে এটা কিন্তু ব্ল্যাক স্ক্রিন, এটাকে আপনি ক্রপ করতে হবে। গানটাকে যে লেয়ারটা, ওই লেয়ারটা সিলেক্ট করে পাশে থেকে ক্রপ অপশন আসবে। ক্রপ অপশনের মধ্যে গিয়ে গানটাকে ঠিক যতটুকু পর্যন্ত লিরিকটা রয়েছে ততটুকু আপনি রেখে ক্রপ করে ফেলবেন। তারপর আবার এটাকে সিলেক্ট করবেন। এরপরে পাশের অপশন থেকে ব্লেন্ডিংয়ে যাবেন। ব্লেন্ডিং থেকে আপনি চাইলে স্ক্রিন করে দিতে পারবেন অথবা লাইটেন করে দিতে পারবেন, যে কোনো একটা করলে আপনার এটা ঠিক হয়ে যাবে। স্ক্রিন করে দেওয়াই বেটার। এরপর আপনি দেখেন আপনার যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা সরে গেছে, দেখে মনে হচ্ছে যে এটা আপনার নিজের লেখা একটা লিরিক। আমাদের এই ভিডিও সৌন্দর্যের জন্য আমরা একটি অ্যানিমেশন বসে আবারও লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে আমাদের ডাউনলোড করা ফোল্ডারে যাব। ডাউনলোড করা ফোল্ডার থেকে আমরা এই যে এই অ্যানিমেশনটা আমরা বসিয়ে দেবো। এটা দেখে মনে হবে যে একটা ভিডিও প্লে হচ্ছে এমন একটা অ্যানিমেশন। এটাকে আমরা আগের মতো আবার ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পরে ঠিক আগের মতোই আবার এই লেয়ারটিকে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশন থেকে স্ক্রিন করে দিব। এটি হয়ে গেল, আমাদের এটা স্ক্রিনের সাথে ম্যাচ হয়ে গেল। তারপর আমরা এটাকে সাইজে ছোটো করবো, করে আমরা এটাকে সেন্টারে করে দেবো। একটি কাজ করতে হবে, আমাদের যে গানটি আমরা ডাউনলোড করেছি সেটি কিন্তু 43 সেকেন্ড আমরা দেখেছি, কিন্তু আমাদের যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে অ্যানিমেশন ভিডিওটি ব্যবহার করছি সেটি আমাদের সাইজ কিন্তু ছোট। আমরা সেটাকে টেনে নিয়ে যাব গান পর্যন্ত, গানের যতটুকু সাইজ 43 সেকেন্ড পর্যন্ত আমরা টেনে এটাকে বড় করে ফেলব। এই যে আমরা পরবর্তী 43 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। আর ওই যে অ্যানিমেশন যেটা আছে সেটাকে বড় ছোটো করার প্রয়োজন নেই, সেটা ভিডিও যতক্ষণ শেষ হবে সেটাও ততক্ষণ পর্যন্ত চলবে, কোনো সমস্যা নেই। মোটামুটি আমাদের কাজ শেষ, এবং আমরা একটু প্লে করে দেখে নেব গানটি কেমন হয়েছে। কখনো যদি সমস্যা থাকতে পারে এই জন্য আমরা ভিডিওটি স্টপ করে দিয়েছি। এবার উপরে ডান কর্নার থেকে আপনি ভিডিওটি সেভ করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন রেজুলেশন দেখবেন এবং বিভিন্ন ফ্রেম রেট দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা
30 ফ্রেম রেটে সর্বোচ্চ যে ফ্রেম রেট আছে সেটি সিলেক্ট করব এবং এখান থেকে আপনি রেজুলেশন অনেকগুলো নিতে পারবেন। আমরা এখান থেকে 720 রেজুলেশন সিলেক্ট করে এরপর আপনি এখানে হাই এবং লো আমরা এখানে হাই দিলাম দিয়ে আপনাকে আমরা ভিডিওটি সেভ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। এভাবে আপনার মোবাইলের কনফিগারেশন যদি ভালো হয় তাহলে আরও অনেক দ্রুত আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তাই একটু অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন, আমাদের দেখবেন খুব দ্রুত আমাদের এই ভিডিওটি সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে আমাদের ভিডিওটি। অন্য ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।